বারান্দায় গিয়ে দাঁড়াতেই চোখ যেরকম আটকে যাবে আসলে ভাবতেই পারিনি। তো উপর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখি যে কি সুন্দর, একদম সবুজ শাকসবজি একদম অথেন্টিক নিয়ে আসছে। তো নিজে মানে মনকে মানাতে পারছিলাম না, তারপর নিচে চলে গেলাম বাসার নিচেই, একদম বারান্দা থেকে দাঁড়াতেই দেখি যে একদম এই যে মিষ্টি কুমড়া ফুল, লাউ শাক, মানে এত সুন্দর সুন্দর শাকসবজি, কি আর বলবো, একদম মানে নিজের চোখকে বা মনকে আর ধরে রাখতে না পেরেই চলে গেলাম। তারপর একদম মাছ, এত সুন্দর মাছ, চকচক করছিল মাছগুলি, একদম তাজা, আর মনে হচ্ছিল যে একদম ভুল দৌড়েই সবগুলো নিয়ে আসি। আর ওদের কাছে একটা চাইলে ওরা পাঁচটা দিয়ে দেয়, মানে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারলেই ভালো। আসলে আনতে তো সময় লাগে না, টাকা দিলাম আর নিয়ে আসলাম, কিন্তু এনে তো বাসায় এগুলো গুছাতে জীবন বের হয়ে যায় একদম একা হাতে। তারপর আর কি যে বাটা মাছগুলি এত সুন্দর লাগছিল মাছগুলি, মানে মন চাচ্ছিল বললাম না, চোখ যেদিক সেদিক কেন আটকে যায় বুঝলাম না, খালি মনটা অস্থির হয়ে যায়, চোখও আটকে যায়। যেহেতু মাসের প্রথম একটু বাজার টাজার করাটা জরুরি, করতেই হবে, আর বড় বাজারে গেলে একটু ঝামেলা সময় করে যেতে হয়, আর বড় বাজারে সবসময় আমার ভালো লাগে না যেতে, একটু মানে ভালো লাগে না, আসলে মনে হয় একটু গোসল করে নেই আগে, তারপর মাছ কাটি, এরকম লাগে। তারপরে এই যে আমার বাসায় সবসময় চম্পা কলা আর সবজি কলাটাই চলে, আর এই যে পুঁই শাক বিচি, মানে পুঁই বিচি কিনেছি এখানে, পেঁয়াজকলি, বেগুন, তারপর একদম গোলাপ ফুলের মতো একটা ফুলকপি, এগুলো নিয়ে তারপর চলে আসলাম। পেঁয়াজটা অল্পই কিনেছি, দামটা এখনও কমেনি, 90 টাকা কেজি হয়েছে পেঁয়াজ। আর এখানে 2 কেজি আলু এনেছি, নতুন আলু খেতে অনেক ভালো লাগে, আর আলুর গায়ে এত পরিমাণ বালি, মানে শরীর শিরশির করে একদম। তারপর নতুন আলু যেহেতু খেতে খুব মজাই লাগে, সব তরকারিতে দিলে ভর্তা সব কিছুতে আমার ভালো লাগে। আর এই তো মাছগুলা কাটতে বসে গেলাম একা হাতে, কিছু করার নেই, মেয়ে তো মাছ কাটতে পারে না, আর ওর ইন্টারেস্টও নাই। আর মাছগুলি এত সুন্দর রূপার মতো চকচক করছে, মেয়েও ঢালার পরে বলছিল যে আম্মু দেখো মাছগুলো একদম রূপার মতো চকচক করছে, কি সুন্দর, আসলে এত শখ মানে টাটকা মাছগুলি, এই জন্য আর যত নিজের কষ্টের কথা না ভেবে তারপর নিয়ে আসছি এটা সন্ধ্যার পর এরকম, কারণ মাছ আমার লাগবে, মাছ ছাড়া ভাত খেতে পারে না, মাছে ভাতে বাঙালি একদম শরীরের সাথে মনের সাথে সব কিছুর সাথে মিশে গেছে। আর এই যে মাছ কাটতে বসে গেলাম, মাছ কাটছি, আর এই মুহূর্তে এত শীত লাগছিলো, মানে কেমন জানি লাগছিলো, মেয়েকে বললাম তাড়াতাড়ি আমাকে চা দিয়ে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, হাতটা একটু ধুয়ে তারপর টিস্যু দিয়ে জড়িয়ে ধরে কাপের হ্যান্ডেলটা, তারপর চা খেয়ে নিয়েছি। একটু কষ্ট তো করতেই হচ্ছে, সারা মাসের জন্য, এক মাসের জন্য সুবিধা ভোগ করবো, একদিন একটু কষ্ট তো করতে হয়। তো আপুর পেস্টে একটু ভালো লেগে থাকলে, আপু আন্টি মামি চাচি যাই হয়ে যার যেটাই হয়ে, একটু ভালো লেগে থাকলে একটু প্লিজ একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আপুর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিবেন, একটু পাশে থাকেন, আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন, সাপোর্ট না হলে তো সামনের দিনগুলো তাড়ানো সম্ভব না। তো এই তো সব মাছগুলো গুছানো টানো শেষ, আল্লাহ হাফেজ।